এমটি ক্লাসরুমের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সলিডওয়ার্কসে একটি টায়ার ডিজাইন করা যায়। টায়ার ডিজাইন করার জন্য প্রথমেই আমাদেরকে ফ্রন্ট প্লেনটি শো করতে হবে এবং ফ্রন্ট প্লেনটিকে নরমাল করে নিতে হবে। ফ্রন্ট প্লেন নরমাল করার পর প্রথমে আমরা স্কেচে গিয়ে সেন্টার লাইন সিলেক্ট করব এবং অরিজিন বরাবর একটি ভার্টিক্যাল দুঃখিত হরাইজন্টাল সেন্টার লাইন আঁকব। আঁকার সুবিধার জন্য আমরা প্লেনটাকে একটু বড় করে নিলাম। এবার আমরা লাইন সিলেক্ট করব এবং অরিজিন থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটি হরাইজন্টাল সলিড লাইন আঁকব। এরপর আমরা স্প্লাইন সিলেক্ট করব এবং টায়ারের বাকি অংশটুকু আমরা এঁকে নিব। এরপর আমরা ফিচার্সে গিয়ে রিভলভ বস বেস সিলেক্ট করব এবং এখান থেকে ওকে করব। এরপরে আমরা এখানে এটিকে সেকশন ভিউ সিলেক্ট করব। সেকশন ভিউ সিলেক্ট করার পর এটাকে আমরা ওকে করব। ফ্রন্ট প্লেনটিকে আমরা নর্মাল করে নিব। এবার এই সেকশন ভিউতে আমরা ফ্রন্ট প্লেনে একটি সলিড লাইন সিলেক্ট করে আমরা এই প্লেনে আরেকটি সেন্টার লাইন আঁকবো এই মিডল বরাবর। সারফেস থেকে আমরা রিভলভ সারফেস সিলেক্ট করব। তাহলে প্রিভিউতে দেখা যাচ্ছে আমার এই সারফেসটি রিভলভ করা হয়েছে এবং এটিকে আমরা ওকে করব। এবার ফ্রন্ট প্লেনটিকে আমরা হাইড করব। এবার টপ প্লেন সিলেক্ট করে সেটিকে শো করব এবং ফিচার্সে গিয়ে রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেন সিলেক্ট করব। তাহলে দেখা যাচ্ছে আমার এখানে টপ প্লেন থেকে একটি নির্দিষ্ট দূরত্বে একটি প্লেন আমার শো করছে। এখানে আমরা দূরত্বটা কিছুটা কমিয়ে দিব। এরপর এটিকে আমরা ওকে করব। টপ প্লেনটিকে আমরা হাইড করে দিব এবং প্লেন ওয়ান নামে নতুন প্লেনটিকে আমরা নর্মাল করব। এবার আমরা সেকশন ভিউটি অফ করে দিব এবং প্লেন ওয়ানের উপরে আমরা টায়ারের ডিজাইনটি আঁকব। টায়ারের ডিজাইনটি আঁকার জন্য আমরা প্রথমে স্প্লাইন সিলেক্ট করব এবং পরবর্তীতে প্লেন ওয়ান সিলেক্ট করব।
এবার আমরা এই স্কেচটিকে অফসেট করব। এবং ওকে করব। এরপর আমরা এই স্কেচের বাকি অংশটুকু কমপ্লিট করব। অতিরিক্ত অংশগুলো আমরা ট্রিম করে দিব। এরপর আমরা এখানে ফিচার্স থেকে এক্সট্রুডেড কাট সিলেক্ট করব। এক্সট্রুডেড কাট সিলেক্ট করার পর আমরা এখানে ডিরেকশন ওয়ানে ব্লাইন্ডের বদলে আপ টু সারফেস সিলেক্ট করব। আপ টু সারফেস সিলেক্ট করার পর আমাদেরকে এখানে কোন সারফেস পর্যন্ত এটি কাট করবে সেটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে আমরা সারফেস রিভলভ এটাকে সিলেক্ট করব। এখানে আমি এটি সিলেক্ট করার পর এটা প্রিভিউ দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমি উপরে যে স্কেচটি এঁকেছি সেটি আগের সারফেস রিভলভের যে বাইরে বেরিয়ে যাওয়ার কারণে এটি প্রিভিউ দেখাচ্ছে না। তাই এটিকে আমরা ক্লোজ করে দিব এবং এই স্কেচটিকে আমরা মডিফাই করব। এরপর আবার আমরা ফিচার্সে গিয়ে এক্সট্রুডেড কাট থেকে এটি সিলেক্ট করব এবং ব্লাইন্ডের বদলে আপ টু সারফেস সিলেক্ট করব। আপ সারফেস হিসেবে আমরা সারফেস রিভলভ এটিকে সিলেক্ট করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এটি একটি প্রিভিউ দেখাচ্ছে। এর অর্থ হলো আমার স্কেচটি এটিকে এক্সট্রুড কাট করার জন্য ঠিক আছে। এটিকে আমরা ওকে করব এবং তাহলে দেখতে পারবো আমরা যে এখানে এক্সট্রুড কাটটি সঠিকভাবে করা হয়ে গিয়েছে। এবার আমরা প্লেন ওয়ানটিকে হাইড করে দিব। এবার আমরা ফিচার্স থেকে লিনিয়ার প্যাটার্নের নিচে মিরর সিলেক্ট করব। মিরর সিলেক্ট করার আগে আমাদেরকে এই অংশটুকু প্যাটার্ন করতে হবে। এর জন্য আমরা লিনিয়ার প্যাটার্নের নিচে সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করব এবং প্যারামিটার হিসেবে এই সার্কেলটি সিলেক্ট করে দিব। এবং তাহলে আমার এখানে দেখা যাচ্ছে আমি এখানে নাম্বার অফ ইনস্ট্যান্স 20 দেওয়াতে এটি এখানে প্রিভিউ দেখাচ্ছে যে এখানে এই পুরো চাকার আউটার পেরিফেরি জুড়ে আমার
20টি ফিচার প্যাটার্ন হয়ে গিয়েছে। এটিকে আমরা ওকে করব। এবার আমরা রাইট প্লেন সিলেক্ট করব এবং শো করব। এরপর ফিচারসে গিয়ে লিনিয়ার প্যাটার্নের নিচে মিরর সিলেক্ট করব এবং বডিস টু মিররে এই সম্পূর্ণ জিনিসটিকে সিলেক্ট করব। এরপর ওকে করব। এরপর রাইট প্লেনটিকে হাইড করে দিব। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমার চাকার ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। এবার আমরা এটির অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব। অ্যাপিয়ারেন্স চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি ক্লিক করে অ্যাপিয়ারেন্সে যাব এবং ফেস সিলেক্ট করব। ফেস সিলেক্ট করার পর আমরা এখানে রাবার সিলেক্ট করব এবং রাবারে টেক্সচার সিলেক্ট করব। টেক্সচারে আমার এখানে টায়ার ট্রেড প্রি ডিফাইন্ড একটা অ্যাপিয়ারেন্স দেওয়া আছে, এটিকে আমরা সিলেক্ট করব এবং এখানে ম্যাপিং থেকে ম্যাপিং স্টাইলে সারফেস ম্যাপিং সিলেক্ট করব। এরপর ওকে করব। তাহলে এখানে আবার আরেকটি ক্লিক করে আমরা বাকি সারফেস গুলো সিলেক্ট করে নিব এবং ওকে করব। এবার ভিতরের সারফেস গুলোকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মিরর সিলেক্ট করব এবং এখানে রাবার থেকে ম্যাট রাবার সিলেক্ট করব। তাহলে আমাদের ওকে করলে আমাদের টায়ারটি সম্পূর্ণ আঁকা শেষ হবে। ভিতরের সারফেসটিকে সিলেক্ট করে আমরা ফেসে সিলেক্ট করব এবং এখানে ম্যাট রাবার হিসেবে ওকে করব। তাহলে আমাদের সলিড ওয়ার্কসে টায়ার আঁকা সম্পূর্ণ হয়েছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।